প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাতাস টিভির পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁও রেলওয়ে স্টেশন। আপনারা জানেন আজকে বিশ্ব ইজতেমার আগের মোনাজাত। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রেন আসতেছে, এই ট্রেনে হাজার হাজার মুসল্লি যারা আখেরি মোনাজাত শেষ করে তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন মুসল্লি ভাই জাতীয় পতাকা নিয়ে সে উড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা এই মুহূর্তে নামছে ট্রেন থেকে, হাজার হাজার মুসল্লি। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা এই মুহূর্তে ট্রেন থেকে তারা নামছে। তারা টঙ্গী স্টেশন থেকে এসে তারা এখন কেউ তেজগাঁও স্টেশন নামছে, আপনারা নামতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সবাই যায় যে আজকে আখেরি মোনাজাত, সবারই একটা মনের আশা যে আজকে আখেরি মোনাজাত শেষ করে তারা আসবে। তারা দেখতে পাচ্ছেন মুসল্লি ভাইরা ছাদে উপরে, ট্রেনের কোনো জায়গায় যেন জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নামছে। আপনারা সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেন, আপনারা সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ট্রেনটি যাচ্ছে।